আম্বারের কতোয়া নদীতে অষ্টমী স্নান করতে পুণ্যার্থীদের ঢল। বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের এই অষ্টমী স্নান উৎসব হয়। মন্ত্রপাঠ করে কতোয়ার জলে স্নান করে অতীতের সব পাপ থেকে মুক্তি পাওয়ার বাসনা নিয়ে ভোর থেকে সপরিবারে ঘাটে এসে হাজির হয়েছেন একাধিক মানুষ। আম্বারের গঙ্গা মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে 53 বছর আগে কতোয়া নদীর তীরে এই মন্দিরটি স্থাপন করা হয় এবং তারপর থেকেই এই অষ্টমী স্নান হয়ে আসছে আম্বাড়িতে। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই কতোয়া নদীতে পুণ্য স্নানের জন্য বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্তপ্রাণের আগমন ঘটে। ভক্তগণের বিশ্বাস, এ সময় এই কতোয়া নদীতে স্নান খুবই পুণ্যের। এ স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপ মোচন হয়। এই স্নানই অষ্টমী স্নান নামে পরিচিত। অধিকাংশ স্থানীয় লোকেদের বিশ্বাস, চৈত্র মাসের শুক্লাষ্টমীতে নদীর জল স্পর্শ মাত্রই পাপ মোচন হয়। যে এই পবিত্র জলে স্নান করে সে চিরমোক্ষ লাভ করে বলে তাদের বিশ্বাস। আপনার নাম? জোসনা ঘোষ। আচ্ছা, আপনি তো অষ্টমী স্নান করতে আসছেন আজকে, কি উদ্দেশ্যে আসা, কতদিন ধরে আসছেন? আমি অনেক বছর আগের থেকেই আসি, খালি শুধু করোনার সময় 2 বছর আসতে পারি নাই, আবার এইবার আসলাম। কেন, কি উদ্দেশ্যে আসলেন? কেন, আমাদের এটা অষ্টমী, যা গঙ্গা স্নান করতে হয়, আমরা কৃষ্ণ ধর্মের মতের লোক, তাই আমরা গঙ্গা স্নান করতে হয়, গঙ্গা স্নানের জন্য আসছি। কামনা করি আমার ছেলে মেয়ে নাতি নাতকে সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, সবাই সুখে থাকুক, জগৎবাসী সবাইকে যেন সুখে রাখে, ওই আমরা কামনা করি আর কি। গঙ্গা স্নানটা কেন করে অ্যাকচুয়ালি, মানে আপনি কেন করলেন? গঙ্গা স্নান করার একটা পদ্ধতি আছে, সবসময় পড়ে আসছে একদম আদিম যুগের থেকেই, তাই আমরা গঙ্গা স্নানটা করি। কেমন লাগলো? ভালো। গঙ্গা মন্দির পুজো কমিটির সদস্য বাবলু রায় জানান, দীর্ঘ 53 বছর ধরে পূর্বপুরুষেরা এই মন্দির স্থাপন করেছিল, তারপর থেকেই বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে পুণ্যার্থীরা এই কতোয়া নদীতে স্নান করতে আসেন। বিগত 2 বছর করোনার কারণে কোনো লোক তেমন আসেননি, তবে এবছর নানা জায়গা থেকে বিপুল পরিমাণ পুণ্যার্থী অষ্টমী স্নানে যোগ দিতে এসেছেন। নদীর ঘাটে জগদীশ অধিকারী নামে এক পুরোহিত বলেন, এই তিথিতে কতোয়া নদীর ওপর দিয়ে গঙ্গা প্রবাহমান হয়, ফলে লোকে এই অষ্টমীতে গঙ্গা স্নান করতে আসেন। লোকেদের বিশ্বাস, এই স্নান করলে নিজেদের সমস্ত পাপ মোচন হবে, তাই সকলেই অষ্টমী স্নান করতে আসেন। আমার নাম বাবলু রায়, পূজা কমিটির একজন সদস্য। আমাদের এই পূজাটা 53 বছর বয়স হয়ে গেছে। এই পূজাটা আমাদের শুরুর থেকেই, মানে এই ধরনের লোকজন আমাদের মেলাতে সমাগম হয়, মানে আমার মনে হচ্ছে লাখখানিক লোক তো ইতিমধ্যে এখানে আছে, 2-4 লাখ লোক সমাগম হয় এই মেলার মধ্যে আমাদের। কোথা থেকে কোথা থেকে লোক আসে? এটা তো আপনার অনেক দূর দূর থেকে লোক আসে, কুচবিহার, দিনহাটা, এদিকে আপনার মালদা, রায়গঞ্জ, এইসব জায়গার থেকে আমাদের এই নদীতে স্নান করতে আসে। এই পূজাটা আমাদের হলো গঙ্গা পূজা। এটা আজকে হলো অষ্টমী স্নান। এই অষ্টমী স্নান উপলক্ষে আমাদের এখানটায় আমাদের যারা আদি বয়স্ক লোকেরা ছিলেন, ইনারা এখানটায় এই মা গঙ্গা মন্দির স্থাপিত করে, তারপর থেকে আমাদের এই মেলায় মানে প্রচণ্ড লোকের সমাগম হয়। মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কী ধরনের লোক এখানটায় আমাদের সমাগম হচ্ছে। এখনও তো মানে কিছুই না, এদিকে অনেক লোক এখনও আসবে, এই রাস্তা দিয়ে হাঁটা চলা করা যাবে না, মানে একদম আমাদের মেলা, মানে আমরা কি বলবো, আপনারা আমাদের মেলার কোনো রকম রেকর্ড নেই। ইতিমধ্যে আমাদের পুলিশ প্রশাসন, এনারাও আমাদের মেলাটা সম্পর্কে খুব সুন্দর, এরা মানে এনারাও পরিচালনা যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে মেলা কমিটিকে, মানে ওনাদেরও খুব ভালো লাগছে যে এই মেলার এই 53 বৎসরের মধ্যে কোনো রকম কোনো বাজে কোনো রেকর্ড নাই। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।